ভয়ঙ্কর এক সামাজিক ব্যাধি আত্মহত্যা। এই আত্মহত্যা নিয়ে বাংলাদেশ সহ গোটা বিশ্বে উদ্বেগ বাড়ছে। এখন খুনের চেয়েও আত্মহত্যা কয়েক গুণ বেশি। শিক্ষার্থী থেকে বয়স্ক, শ্রমজীবী থেকে উচ্চবিত্ত, কম শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত, সব ধরনের মানুষের মাঝেই এই ভয়াবহ প্রবণতা দিন দিন বাড়ছে। কেন মানুষ আত্মঘাতী হয়? এক সমীক্ষায় দেখা গেছে, না পাওয়ার হতাশা থেকেই আত্মঘাতী হচ্ছে বেশি। এর মধ্যে চাকুরি, ভালোবাসা, উচ্চাভিলাষী লাইফস্টাইলও রয়েছে। সামাজিকভাবে অপমানিত, অপদস্থ, শ্লীলতাহানি ইত্যাদি কারণেও অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এছাড়াও প্রতারণা, দাম্পত্য কলহ, মানসিক ও দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা, সন্দেহ প্রবণতা, নেশা, ক্রেডিনেশের কারণে অনেকে নিজ হাতে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে 8 লাখ লোক আত্মহত্যা করে, আর বাংলাদেশে বছরে মোট সংখ্যা দাঁড়ায় 10,200 জনের বেশি। বিবিএসের জরিপ বলছে, বাংলাদেশে বছরে আত্মহত্যা করছে প্রায় 13,000 মানুষ। মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষ হতাশ হলে ঠুকনো কারণে নিজের আবেগ ধরে রাখতে পারে না, তখন তিনি নিজেকে একা মনে করে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। সম্প্রতি ঢাকায় ফেসবুক লাইভে আবু মহসিন খান নামের এক ব্যবসায়ীর নিজের পিস্তল দিয়ে আত্মহত্যার ঘটনা দেশের মানুষকে ব্যাপক নাড়া দিয়েছিল। উঠে এসেছে জীবনের নিসঙ্গতা, নীতি নৈতিকতা, সভ্যতা, ভ্রাতৃত্ব, মানবতা ও সামাজিক অবক্ষয়ের কথা। মানুষের জীবনের প্রতিটি দিন একরকম কাটে না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সর্বত্রই পরিবর্তন হতে থাকে। কখনও দিন কাটে সুখে, আবার কখনও কাটে দুঃখে। কখনও ভোগ করে সুস্থতা, আবার কখনও আক্রান্ত হয়ে পড়ে রোগ শোকে। কখনও আসে সম্মান, আবার কখনও দেখা দেয় লাঞ্ছনা। তাই যত কষ্ট যাতনায় আসুক না কেন, তখন ধৈর্য ধারণ করতে হবে। আত্মহত্যা এসবের কোনো সুষ্ঠু সমাধান বা সঠিক প্রতিকার নয়। তাই মানবজাতির এই দুরবস্থা ও সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে আমাদেরকে পরিবারের সদস্যদের সময় দিতে হবে। কেউ যাতে আলাদাভাবে একাকী সময় না কাটায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পারিবারিক সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা, একে অপরকে সময় দেওয়া, কাছের মানুষের কষ্টের কথাগুলো মন দিয়ে শোনা, কিশোরদের খেলাধুলা সামাজিক কাজের সাথে এবং কিশোরীদের নানাবিধ ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত করতে হবে। যারা পড়াশোনায় আগ্রহী তাদের গবেষণা নির্ভর কাজে লাগাতে হবে, এতে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। বাড়ির বয়স্করা যাতে নিজেদের গুরুত্বহীন মনে না করে সেদিকে খেয়াল রাখা এবং ভালো সঙ্গীর সাথে মিশতে হবে, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং বাস্তব জীবনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যদি মানবীয় মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় করা যায়, তাহলে আত্মহত্যার মতো জঘন্য মহাপাপ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কেননা সামাজিক এই মহাব্যাধি থেকে মানবতাকে মুক্ত করা আমাদের সবারই দায়িত্ব।